হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর কেমন হাওয়া চলছে আমাকে দেখেই বুঝতে পারছেন, যদিও এখন ঠান্ডা নেই। আর কালকে ঝড় বৃষ্টিতে আমার অনেক কিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে, অনেকগুলো টব ভেঙে গেছে। নিচে যে সুন্দর সুন্দর গাঁদার টব ছিল সেগুলো পড়ে দু একটা ভেঙেছে। আর ছাদে তো আপনাদের সাথে এই সবে এলাম, চলুন দেখি ছাদের কি অবস্থা করেছে, চলুন। আর আপনাদের জন্য আজকে রয়েছে হারভেস্টিং ভিডিও, আর একটা দারুণ জিনিস দেখাবো যেটা থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আর আখ, আখ কত বড় হতে পারে চলুন সেটাও দেখাবো, চলুন শুরু করি। দেখুন এদিকের অবস্থা, কালকে হঠাৎ করে দুপুরবেলা এমন ঝড় বৃষ্টি উঠে এলো, আমার এই গাছটা কি ভেঙেই গেছে? হ্যাঁ একদম, দেখুন গোড়া থেকে ভেঙে গেছে। যা দেখি এরকমই রেখে দিই যে কদিন থাকে, তাই আমি বাইরে থেকে আর কোনো ফুল দেখতে পাচ্ছি না। এই যে ঝড় বৃষ্টির সিজন এলো, এটা হচ্ছে একটা মানে ভীষণ প্রবলেম। এখন প্রায়ই এরকম এসে আমাদের লন্ডভন্ড করে দিয়ে যাবে সব কিছু, কিন্তু কিছু করার নেই। এখন প্রকৃতি তো এরকমই মাঝে মাঝেই লন্ডভন্ড করবে, আর আমরা আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে শুরু করব। আমার কার্পেটগুলোও একদম নোংরা করে দিয়েছে। আর যেটা থাম্বনেলে বললাম সেটা চলুন প্রথমে দেখাই। এই দেখুন আঙ্গুল বেরিয়েছে, এই বাগান থেকেও বেরিয়েছে, নিচের বাগানেও কিন্তু একটা বেগুনে এরকমই আঙ্গুল বেরিয়েছে। তো দেখুন আমি কিন্তু এইরকম বেগুন কোনোদিন দেখিনি, এই যে এত বাজার থেকেও আমরা বেগুন আনি, এরকম কিন্তু আমি কখনো দেখিনি। বেগুনটা ভেবেছিলাম বড়ই হচ্ছে না, কিন্তু বেশ বড় হয়েছে। যা এদিকে দেখুন আমার একটা ক্ষতি হয়েছে, এটা কিন্তু দেখিনি আমি, এই যে কাঠটগরটা পড়ে গেছে। পড়ে গিয়ে তেমন কিছু ক্ষতি হতো না, কিন্তু একটা ডালও ভেঙে গেছে। আর ওদিকে এটা দেখুন পড়তে পড়তে বেঁচে আছে, বগনবেলিয়াটা পড়ে গেছে, যদিও ওপরে পড়েছে ভাঙেনি। ওদিকে চিকুটাও বেঁধে আছে, ওই যে ভাঙেনি। আরে আরে ওই দেখুন লাউ কিন্তু ধরে গেছে, আমি দেখিনি আজকেই এসে দেখছি। এই দেখুন লাউয়ের কিন্তু জালি পড়েছে। আপাতত তো আমি একটাই দেখতে পাচ্ছি, শুধু যেদিন এই ফুলটা ফুটবে যেন একটা পুরুষ ফুল ফোটে, আমি যাতে পলিনেশনটা করতে পারি। মনে হচ্ছে ফুটবে, এই যে এই ফুলটা হয়তো ওর সাথেই ফুটবে, তাহলে ফলটা থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। লাউ পাতা দিয়েই আজকে হারভেস্টিংটা শুরু করি, কারণ এই যে যা তেজ হয়েছে, তিনটে চারটে পাতা আমার মনে হচ্ছে কেটে নিলে বাদ বাকি যে নতুন পাতাগুলো হচ্ছে সেই পাতাগুলো কিন্তু ভালো হবে। তবে এর আগেও একবার বেশ কয়েকটা পাতা তুলে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েওছিলাম, পাতা তুলে নিলে কিন্তু এমন কিছু ক্ষতি হয় না, বরং এই পাতাগুলো এতটাই বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে অন্য পাতাগুলোকে আর বাড়তেই দেবে না। তো দেখুন চারটে পাতাই কতগুলো হয়েছে, বিশাল বিশাল সাইজ হয়েছে, আর তেমনি তেজি। আর এদিকে এই যে ইনি ধরে নিয়েছেন লেবু গাছ, লেবু গাছকে ধরতে দিলে হবে না, ওদের জায়গাতেই ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে রাখতে হবে। এবার মাচাটাকে আরেকটু বাড়ানোর সময় চলে এসেছে। আর এই যে আমি যে একটা ছোট্ট বেড একদিন বানিয়ে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু একটা পিটুনিয়া ফুটেছে, যদিও গাছটা একেবারেই ভালো হয়নি, আরেকটু ভালো হবে আশা করেছিলাম, তো হয়নি, একটা ফুল ফুটেছে। এবার তুলে নেব একটুখানি শাক, যেখানে নোটে শাক হয়েছে খুব সুন্দর, এগুলো আমি ফেলিনি, একদিন তুলে নেব বলে। এই শাকটাও কিন্তু রসুন দিয়ে ভাজলে খুব টেস্ট। আর এই শাকগুলো তো বোনার কোনো দরকারই পড়ে নাই, এমনিতেই হয় বাগানে, যেখানে সেখানে খুব সহজেই হয়। শাক তো সবাই খান,
আমি তো পাঁচমেশালি শাক ভালোবাসি, সব সময় বলি আপনাদের। তো আমায় দেখে কে কে পাঁচমেশালি শাক খাওয়া শিখেছেন অবশ্যই জানাবেন, আর সত্যি সত্যি খেতে কেমন লাগে সেটাও বলবেন। গরম পড়তে না পড়তেই কলমি শাকগুলো কিন্তু ওদের চেহারা দেখাতে শুরু করে দিয়েছে, খুব কচি কচি আর খুব সুন্দর হয়ে বেরোচ্ছে পাতাগুলো। সেদিন যে গত বছরের যে গামলার কলমি শাকটা ঠিকঠাক করে রাখলাম, চলুন ওটাও একবার দেখাবো, ওটাও কিন্তু খুব সুন্দর হয়ে বাড়ছে। এই ওলকপিটা তো বড় হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, খুব ভালো সাইজ হচ্ছে। ডাটা শাকগুলো তো বাড়তে শুরু করে দিয়েছে। এটা আমার মনে হচ্ছে কাটোয়া ডাটা নয়, কারণ কাটোয়া ডাটা এরকম লাল কাটোয়া ডাটা হয় নাকি আমি জানি না, আমি তো কাটোয়া ডাটা সবসময় সাদাই দেখেছি। সর্ষে শাকগুলোও বেশ ভালো হয়ে বাড়ছে, একটুখানি পাঁচমেশালি শাকে সর্ষে শাকটাও নিয়ে নিই। এখানে দিয়েছিলাম বিনস, বিনস কিন্তু সব উঠলো না, আসলে এই বীজগুলোই বাজে ছিল, প্রথমবারেও ওঠেনি। তো দুটো গাছই উঠেছিল, তেমন কিছু চেহারা হচ্ছে না, এখানে আমি অন্য কিছু দিয়ে দেবো। এইদিকে আমার ঝিঙে গাছগুলো কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করে দিয়েছে। এবার তুলে নেব এই যে একটা ফুলকপি রয়েছে একদমই ছোট্ট, এটার হবেও না, আর এই ওলকপিটাও তুলে নেব। আর এত দিনে একটা টমেটো দেখছি আমি পাকতে শুরু করেছে, এই যে পেকে গেছে, তাও ছোট্ট, আর লোকের টমেটো শেষ হয়ে গেল, এখন আমার টমেটো সবে শুরু হলো। এবার কিন্তু টমেটোতে আমি মার খেয়েছি, মানে টমেটো আমার অনেক আগেই বসিয়েছিলাম কিন্তু হয়নি। এদিকে ভালো ধরেছে, এই যে এদিকে প্রচুর টমেটো ধরেছে দেখতে পাচ্ছি। এই বেগুনটাও আর বাড়বে বলে মনে হচ্ছে না, তুলে নেই। একটা ফুল রয়েছে এদিকে নিয়ে যাই। আর চাল কুমড়োর মাচা কিন্তু আমার দারুণ হবে, এদিকে আমি আরেকটু কিছু দিয়ে আগ দিয়েই বেঁধে দেবো, আগ ছাড়া আর এইরকম আর কি পাবো। এগুলো বাঁশের এই এই যে ছিল কিন্তু এখন ওগুলো মনে হয় আর নেই। আর এদিকে চাল কুমড়ো গাছ কিন্তু উঠে গেছে, চারটে বসিয়েছিলাম চারটেই উঠেছে, এইটা মনে হচ্ছে একটুখানি গণ্ডগোল করছে, হবে না হয়তো, তাহলেও তিনটে হবে। আর মাত্র কয়েকদিন আগে এই দেখুন যে আপনাদের দেখিয়েছিলাম গাছটা কি দুর্দশাগ্রস্ত একটা গাছ বসিয়েছিলাম, কয়েকদিনে তার চেহারা দেখুন, প্রচুর বেগুনের কুড়ি এসেছে, কিন্তু এখন আমি এত ছোটো গাছে বেগুনটা নেব না। তো চলুন বেগুনের ফুলগুলো কেটে দিই, আর একটু বড় হোক গাছটা, আর একটু গ্রো হোক, তারপর নেব, তাহলে বেগুনের কোয়ালিটি ভালো হবে, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণে বেগুন কিন্তু রয়েছে। তো ফুলগুলো সবই আমি কেটে দিলাম, তাতে গাছটা ভালো হবে, প্রথম ছোটোবেলাতেই যদি ফল নিয়ে নিই গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে ছোটোবেলাতেই। আর একটা গাছ এরকম রয়েছে এর থেকেও জরাজীর্ণ দুর্দশাগ্রস্ত অবস্থা, সেটাও ভাবছি বসিয়ে দেবো। এবার এই গাছগুলোও একটু ভালো হচ্ছে দেখে গোবর সার দিয়ে দিয়েছি, এই যে কুড়িগুলো ভেঙে দিলাম, কিন্তু এর চেহারা খুব একটা ভালো মনে হচ্ছে না, আরও খাবার দিতে হবে। আর এই যে গ্রো ব্যাগে আখের ছোবড়াটে যেটা আমি বেডটা তৈরি করেছি হালকা অল্প মাটি দিয়ে, সেটাই কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসছে, আর গাছটা যেহেতু ভালো গ্রো হয়ে গেছে এটার কিন্তু আমি আর কুড়ি ভাঙবো না, এটা যথেষ্ট বড় হয়ে গেছে বেগুন দেবার জন্য, একদম রেডি হয়ে গেছে। আর ভেন্ডি তো এখানে দিয়েছিলাম উঠলই না, এই যে প্রচুর ভেন্ডির বীজ রয়েছে, আমি এখানে বরং এরকম করেই দিয়ে রাখি, যেগুলো উঠবে পরে ঠিকঠাক জায়গায় বসিয়ে দেব, আগে বীজগুলো উঠুক। আমি কিন্তু অনেকটা পেছনে পড়ে গেলাম ভেন্ডিতে, ভেন্ডি এতদিন হয়ে যাওয়ার কথা ছিল, এগুলো গাছ বেরোলো কী করে ভেন্ডির ভেতর থেকেই মনে হচ্ছে, তাহলে আর কিন্তু হবে না।
মনে হচ্ছে গাছ বেরিয়ে এগুলো শুকিয়ে গেছে, কে জানে ভেতরে তো জল পাওয়ার কোনো ব্যাপার ছিল না। ওখানে দিয়ে দিলাম, এখানে দেখা যাক কি হয়, তা না হলে আবার আমাকে বীজ এনে বসাতে হবে। এই দেখুন, ওই যে বললাম গামলায় যে কলমি শাক, এই যে কি সুন্দর হয়ে পাতা বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। আমি কাটার পরে সেই দিনই দিয়ে দিয়েছিলাম খোলের সার দিয়ে, বীজ পরে দেখুন কত চারাও গজিয়ে গেছে। তো আজকে আবার পাড়ারই এক বোন চেয়েছে, ওকে এই চারাগুলোই বরং তুলে দিয়ে দেব। তুলে নিই কয়েকটা বিনস, বিনসগুলো ভালোই পাওয়া যাচ্ছে টুকিটাকি করে। তবে প্রথম ধরাই যতটা পাওয়া যায় বিনস, কিন্তু আস্তে আস্তে তারপর অল্প অল্পই পাওয়া যায়, প্রথম দিকেই প্রচুর প্রথমবারে ধরে যায়। ওদিকে আমি তিনটে রেখে দিয়েছি বীজ, জানি না এই বীজটা থাকবে নাকি বা এই কোয়ালিটি হবে নাকি, তবু রেখে দিয়েছি। আর আপনারা কেউ কেউ বলেছেন যে প্রথম দিকের বীজ রাখলে ভালো হয়, সেজন্য আমি কিন্তু ওই গাছটার একদম প্রথম বীজটাই রেখে দিয়েছি। এবার নিচেও রয়েছে খানিকটা সবজি, আর ঝড়ে তো লন্ডভন্ড করেইছে, চলুন নিচে যাই। আর চলে এলাম নিচের বাগানে, এসেই দেখুন আখ একদম ঝুঁকে যে পাশের বাড়িতে পড়ে গেছে, মানে এত হাওয়া হয়েছে। তো এখান থেকে আজকে দুটো আখ আমি নিয়ে নেব, আর আখগুলো যা লম্বা হয়েছে, আমি তো মানে পাড়তে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি কাটতে গিয়ে। আখটা লম্বা হয়েছে শুধু দেখুন, ওই যে আমার দোতলার ব্যালকনি পর্যন্ত দেখুন উঠে গেছে, মানে 10 ফুট তো হবেই, ওই মাথাটার দিকে ধরলে মানে খাওয়ার মতোই হবে 10 ফুট। তো আখগুলো তো আমি একদম কেটে কুটে রেডি করে নিয়েছি, অনেক টাক হয়েছে আজকে। আর তার পাতাগুলো এরকম বেঁধে নিয়েছি, পাতাগুলোরও কাজ হবে, পাতাগুলোও ফেলা যাবে না। এবার রয়েছে একটুখানি সবজি, চলুন কি কি আছে দেখি তুলে নিই। আর হ্যাঁ, এখানে রয়েছে একটা বেগুন, আর এখানেও দেখুন বেগুনটাই কিন্তু একটা ছোট্ট বেগুন গা থেকে আবার বেরিয়েছে, মনে হচ্ছে যেন একটা আঙুল বেরিয়েছে। তো এগুলো মনে হয় যমজ বেগুন নাকি জানি না, কারণ আমার বাগানে তো কখনোই এরকম বেগুন হয়নি, আর বাজার থেকে যে বেগুনগুলো কিনে আনে আমি কখনো কিন্তু এরকম দেখিনি। তো যাই হোক, বেগুনগুলো ভালোই হয়েছে, বড় হয়েছে। আর এই পাশের বেগুনটাও কিন্তু এখন খুব ভালো কোয়ালিটি হচ্ছে, যে গত বছরের গাছ। তাহলে আজকে কিন্তু অনেকগুলোই বেশ বেগুন পাওয়া গেল। আরও ভেতর দিকে কিছু কিছু দেখছি হচ্ছে। আর আপনারা অনেকেই লাল মাটি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন, এই দেখুন আমি আবার কিন্তু মাটি আর গোবর সার ফেলে দিয়েছি। আসলে যে দাদা আমাদের গোবর সার দেয় উনি মাঝে মাঝেই এসে খোঁজ করেন, তো কালকে উনি এসেছিলেন, মাটি আর গোবর সার নিয়ে নিয়েছি। এই লাল মাটিটা আমাদের এখানে কিন্তু খুবই অ্যাভেলেবেল, আর গোবর সারটাও দেখলাম খুব ভালো দিয়েছে, যেহেতু ওনাকে বলাই থাকে যে নতুন গোবর সার হলে কিন্তু একদম দেবেন না, তো উনি কিন্তু সেরকমভাবেই বুঝে গেছেন, আমাদের দিয়ে যায় খুব ভালো সার। এবারে তুলে নেব খানিকটা গাদামণি শাক, এই যে গাদামণি শাক কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়, আর তুলে না নিলে কিন্তু কদিনের মধ্যেই ফুল চলে আসে, তো যত তোলা হবে তত বেশি শাকটা হয় আর খুব ভালো হয়, সেজন্যই দেখবেন আমি কিন্তু খুব ঘন ঘনই তুলে নেই, প্রত্যেকটা হারভেস্টিংয়েই প্রায় এখন তুলে নেব, কারণ এই যে একটু এখনই গরমের টান পড়ে যাচ্ছে, এখন কিন্তু শাকটা আরও বেশি হবে, আর যত ভাঙবো ততই বেশি হবে। আর শাকটা খেতেও খুব সুন্দর, আপনার বাগানে যদি একবার হয় তাহলে কিন্তু এটার বীজ ফেলার তো দরকারই পড়ে না, ওখান থেকেই যে বীজ হয় ওখান থেকেই আবার গাছ হয়, প্রত্যেক বছরই কিন্তু নিজে নিজেই গাছটা হতেই থাকে। এখান থেকে নিয়ে নেব একটা কচু পাতা, আমি কিন্তু পাঁচমেশালি শাকে সবসময় কচু পাতা দেই, আপনাদের এর আগেও বলেছি যে আমার খুব ভালো লাগে। মূলোর শাকটা কিন্তু দেব না, তাহলে অন্য সব শাকের গন্ধ নষ্ট করে দেয়। এবার একটুখানি
এই দেখুন কত ফুল এসছে, কুমড়োর ফুলের কিন্তু অনেক কুড়ি আমি দেখতে পাচ্ছি। একটু কুমড়ো শাকের পাতাও নিয়ে নিলাম, এটাও কুমড়ো গাছই বেরিয়েছে। আমি ভেবেছিলাম লাউ গাছ হবে হয়তো, এই যে এখান দিয়ে সব বীজ দিয়েছিলাম অনেকদিনই আগে, দেখুন এখন সব বেরোচ্ছে। তো ট্রে তো আমার এখানেই ভর্তি হয়ে গেছে, ছাদে তো আরও সবজি রয়েইছে। তো চলুন এবার আবার ছাদে যাই, একটু ফুলও নিয়ে নিই। এই যে ফুলগুলো কালকের বৃষ্টিতে তো একবারই কেমন হয়েই গেছে। ইনকা এত বড় বড় হয় আসলে, আর প্রত্যেক বছরে এই সময় কিন্তু একবার বৃষ্টি হয় আর বৃষ্টিতে একদম শেষ। তো চলুন এবার দেখি কি কি হারভেস্ট হলো। তো আজকে আমাদের হারভেস্ট তো মনে হচ্ছে ভালোই হচ্ছে। হ্যাঁ ভালোই হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। দেখুন একদম টেবিল কিন্তু আমার ভর্তি হয়ে গেছে। তো কি কি হারভেস্ট হলো চলুন ঝটপট একবার দেখে নিই। হলো লাউ পাতা, বিনস, খানিকটা ফুল, পাঁচমেশালি শাক, ওলকপি, ছোট্ট একটা ফুলকপি, আর এই যে আমার আঙ্গুল আলা বেগুন, আর একটা ছোট্ট টমেটো, আর অনেকটা পরিমাণে আখ। তো সকাল সকাল একদম এরকম হারভেস্ট করে তো আমার মনটা ভরে যায়, আমি তো সেটা বারবারই আপনাদের বলি। আর আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম বাগান করে একদম মন প্রাণ ভরিয়ে নিন, সারা দিনের কাজের এনার্জি নিয়ে নিন। তো দেখলেন আজকে তো কত সবজি তুলেছি, আর এতগুলো আখ আমি মনে হচ্ছে নিতেই পারবো না, আবার নিয়ে এসেছি, আবার নিয়ে যেতে হবে। অনেকগুলো আখ আর প্রচুর ভারী মনে হচ্ছে, খুব রস হয়েছে কিন্তু আখগুলো, খুব ভালো লাগছে দেখতেই। আর আপনারা তো দেখলেন কীরকম সবজি, একদম অর্গ্যানিকভাবে আমি ফলাচ্ছি, কোনোই খুবই অল্প কেয়ারে আপনারাও কিন্তু ফলাতে পারেন আপনাদের ছাদ বাগানে এরকম সবজি। তো আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকব, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কালকে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ ভিডিও থাকবে, একদম মিস করবেন না। টাটা।